بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ তার হিকমতে পৃথিবীতে ভালো এবং মন্দ উভয় প্রকারের সৃষ্টি বা বস্তু সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন, ভালো কাজের আদেশ দান করেছেন এবং খারাপ পথ, খারাপ কাজ, খারাপ কথা থেকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে কিয়ামতের একটি বড় লক্ষণ সম্পর্কে, তা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে, এই দাজ্জাল সম্পর্কে অনেক সহি হাদিস রয়েছে সহি বুখারিতে মুসলিমে, এছাড়া অনেক কিতাবেই অনেক হাদিস রয়েছে এই ক্ষেত্রে। এই জন্য চিরসত্য দাজ্জালের আগমন, দাজ্জাল আসবে এটি সত্য, এবং এটি ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, না দেখে বিশ্বাস, যা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। না দেখা জিনিস যা এখন আমরা দেখিনি, কিন্তু সেগুলির প্রতি ঈমান নিয়ে আসতে হবে, যেহেতু মহান আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস এই ক্ষেত্রে অনেক রয়েছে, যে ভবিষ্যতে কিয়ামত যখন একেবারে কাছে আসবে, তখন দাজ্জাল একজন আসবে যার দ্বারা পৃথিবীতে বড় ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হবে এবং অনেক মুমিনদের ঈমান ধ্বংস হয়ে যাবে, অনেক মুসলিমদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কাফির, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুশরিক, তারা তো তাদের তার অনুসারী হবেই দাজ্জালের, কিন্তু অনেক মুসলিম মুমিন বিভ্রান্তির শিকার হয়ে তারাও কাফির মুশরিক হয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি সতর্ক করেছেন এবং তিনি ইরশাদ করেছেন, এমন কোন নবী আগমন করেননি যারা দাজ্জাল থেকে সতর্ক করেন। অর্থাৎ প্রত্যেক নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে সতর্ক করেছেন, অথচ সেই নবীর যুগে বা তার পরের যুগে দাজ্জাল আসেনি। দাজ্জাল আসবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে, দীর্ঘদিন 1400 বছর এখনো কেটে গেছে, তারপরে আগামীতে আসবে। কিন্তু প্রত্যেক আম্বিয়া এবং রাসূলগণ সতর্ক করেছেন স্ব-স্ব উম্মতকে। দাজ্জালকে তার উপাধিতে বলা হয় মসীহ, মসীহ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে দোয়া রয়েছে দাজ্জাল সম্পর্কে, তাতে রয়েছে ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মসীহ দাজ্জাল। তো দাজ্জাল তার নাম এবং তার উপাধি হচ্ছে মসীহ। তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুই মসীহকে সৃষ্টি করেছেন, মসীহ দুইজন, একজন হচ্ছেন মসীহুল হুদা, অর্থাৎ হিদায়াতের মসীহ, সঠিক পথ প্রদর্শনকারী মসীহ, আর আরেকজন হচ্ছে মসীহুল দলালা, গুমরাহি, পথভ্রষ্টতার মসীহ। মসীহুল হুদা যিনি, অর্থাৎ হিদায়াতের মসীহ, তার উপাধি লাকাব হচ্ছে মসীহ, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ঈসা মসীহ। মাল মসীহ ইবনে মারিয়াম ইল্লা রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন মসীহ ইবনে মারিয়াম বলেছেন। আর মসীহুদ দালালা হচ্ছে দাজ্জাল। আরো মজার কথা যে মসীহুল হুদা হককে প্রতিষ্ঠিত করবেন এবং মসীহুদ দালালা হককে ধ্বংস করে সত্যবাদীদেরকেও গোমরাহিতে, কুফরিতে নিমজ্জিত করবে এবং জাহান্নামে নিয়ে যাবে। আর মসীহুল হুদা যিনি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, ঈসা মসীহ আলাইহিস সালাম, এই মসীহুদ দালালা গোমরা পথভ্রষ্ট এই দাজ্জালকে হত্যা করবেন, হত্যা করবেন। তো এই পথভ্রষ্ট দাজ্জালের হাতে অসংখ্য মানুষ গোমরা হবে, কাফের মুশরিক হয়ে যাবে, যখন দেখবে অনেক অলৌকিকত্ব তার হাতে। অলৌকিকত্ব যদি সৎ ব্যক্তিদের হাতে হয় আর তারা আম্বিয়া এবং রসুল হন, তাহলে তাকে মজেজা বলা হয়। এর আগে অনেকবারই বলেছি, আর যদি সৎ ব্যক্তিদের হাত থেকে প্রকাশ পায় আল্লাহর আদেশে আর তারা আম্বিয়া এবং রসুল না হন, মানুষ, এমনি মানুষ হন,
অর্থাৎ আল্লাহর নেক বান্দা সালেহীন ওলি আউলিয়া, তাহলে একে কারামত বলা হয়। আর যদি অলৌকিকত্ব দেখা যায়, প্রকাশ পায় কোন গোমরা পথভ্রষ্ট ফাসেক মুশরিক বিধর্মীর হাতে, কোন হিন্দুর হাতে, ইহুদির হাতে, খ্রিস্টানের হাতে, কোন কবর মাজার পূজারীর হাতে, কোন মণ্ডপী যারা কবর মাজার পূজার দাওয়াত দিচ্ছে, অথচ দেখাচ্ছে অলৌকিকত্ব আপনাকে। আমাদের অনেক জাদুঘর রয়েছে, জাদু দেখে ম্যাজিক দেখায়, তারা অনেক অলৌকিকত্ব দেখাচ্ছে, কি আল্লাহর ওলি বলবেন? হ্যাঁ, কারামত বলবেন? না, ম্যাজিক। তো এইরকম অলৌকিকত্ব দেখা যাবে এই গোমরা পথভ্রষ্ট কাফের দাজ্জালের হাতে, আর যার ফলে অনেকে গোমরা হবে। দেখা যাবে সে আদেশ করছে মেঘকে, ইশারা করছে মেঘকে, সাথে সাথে বৃষ্টি বর্ষণ আরম্ভ। অলৌকিকত্ব আদেশ করবে জমিনকে, মাটিকে আদেশ করবে যে তাড়াতাড়ি তোমার ফসলকে বের করো, ফসল উদ্গত করো। তাড়াতাড়ি ফসল উদ্গত হবে আর সাথে সাথেই ফসল পেকে যাবে, কেটে মেরে নিয়ে আসবে মানুষ সাথে সাথে। এই অলৌকিকত্ব মানুষ দেখবে, এইরকম অনেক অলৌকিকত্ব দেখবে যার ফলে গোমরা হয়ে যাবে মানুষ। তার সাথে দেখবে জান্নাত, আর তার সাথে দেখবে জাহান্নাম, আর তার জান্নাত হচ্ছে জাহান্নাম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে যে জান্নাতটি সে দেখাবে সেই জান্নাত হচ্ছে জাহান্নাম, আর যে জাহান্নাম যে দেখাবে সেটি হচ্ছে মুমিনদের জন্য জান্নাত। অর্থাৎ সেই সময় যদি ইমানের ওপর অটল থাকতে পারে আর তার জাহান্নামে যাওয়া বরদাস্ত করতে পারে কিন্তু কুফরি করছি না, আল্লাহকে ছাড়ছি না, তাহলে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যে দেখবে সে জান্নাতের কথা বলছে, এই তো জান্নাত দেখাচ্ছে, সুতরাং তাকে মানি না, তার অনুসরণ করি না, সেই তো এলা, তাকে যখন জান্নাত দেবে তার জন্য সেটি জাহান্নাম, জাহান্নামে পরিণত হবে। দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? এই ক্ষেত্রে দুইটি উক্তি রয়েছে বা মত রয়েছে। একটি হচ্ছে যে তার ডান চোখটি লেপা থাকবে, কোনো জিনিস যেমন লেপা থাকে, লেপানো থাকে এইরকম। মাসাহা মানে হাত ছিঁড়িয়ে দেওয়া বা কোনো লেপিয়ে দেওয়া, একে বলা হয় প্রলেপ, একে বলা হয় মাসা। এই জন্য আমরা হাত ছিঁড়ানোকে কি বলি? মাসা করা বলি, মাথার মাসা করা বলি, মোজার মাসা করা বলি। আর আরেকটি মত হচ্ছে যে মাসাহা মানে হচ্ছে বিচরণ করা। সে অল্প কয়েকদিনের মধ্যে, চল্লিশ দিনের কথা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, মাত্র দুইটি শহর ছাড়া সারা পৃথিবী বিচরণ করবে সে। এই জন্য তাকে মাসিহ বলা হয়েছে। এই দুটি উক্তি সম্পর্কে রয়েছে, তাকে মাসিহ কেন বলা হয়েছে, তার নাম দাজ্জাল, দাজ্জাল কেন বলা হয়। দাজ্জাল, দাজ্জাল শব্দ থেকে, দাজ্জাল মানে হচ্ছে কোনো জিনিসের সংমিশ্রণ, মিক্সচার। তো তাকে দাজ্জাল কেন বলা হয়? এই জন্য যে সে হক এবং বাতিলকে, বাতিলকে একাকার করে দেবে। তার যুগে হক এবং বাতিলের সংমিশ্রণ এমন হবে যে হক বাতিলের পার্থক্য মানুষ করতে পারবে না, বিভ্রান্তির শিকার হয়ে যাবে। সে বাতিল, তাকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে। সে যেসব দেখাবে অলৌকিকত্ব, সেগুলিকে মনে করবে যে এগুলি তো খোদাই কাজ, আল্লাহর কাজ, সুতরাং এই তো এলা, এর অনুসরণ করো। তো হক বাতিল একাকার হয়ে যাবে, হক বাতিলের সংমিশ্রণ হয়ে যাবে, সেজন্য তার নাম তার মাধ্যমে হবে, সেজন্য তাকে দাজ্জাল বলা হয়েছে। আর দাজ্জালের আরেকটি অর্থ হয় কোন জিনিসকে আবৃত করা, ঢেকে দেওয়া। তাহলে দাজ্জালকে দাজ্জাল এই জন্য বলা হয়, ভাষ্যকারগণ বলেছেন যে সেই ব্যক্তি সত্যকে তার বাতিল দিয়ে ঢেকে দেবে, আবৃত করে দেবে, সত্যকে তার বাতিল দিয়ে, তার অলৌকিকত্ব দিয়ে, তার কুফুরি দিয়ে হককে, সত্যকে ঢেকে দেবে। আর কেউ কেউ বলেছেন যে সে তার কুফরিকে, সে কাফের কিন্তু তার কুফরিকে ঢেকে রাখবে, আবৃত করে রাখবে তার মিথ্যার দ্বারা, মিথ্যা অলৌকিকত্ব, মিথ্যা কার্যকলাপ, সেসব দিয়ে তার কুফরিকে আবৃত রাখে, মানুষ টের পাবে না অনেকেই যে সে একজন কাফের। আর তার এত বেশি অনুসারী হবে, কোন কোন ভাষ্যকারগণ বলেছেন যে মানুষ তো অনেক সময় ধোকা খায় না লোক সংখ্যা দেখে, সংখ্যাগরিষ্ঠতা দেখে। আমাদের দেশে যদি কবর পূজারী বক্তাও হয়, বিদাতীয় বক্তা হয়, আর লক্ষ লক্ষ জনতা শ্রোতা, তাহলে মানুষ কি বলে? এত লক্ষ লক্ষ লোক তার জলসা শুনছে, তাও শুনছে, আর তাকে বলছেন যে সে বিদাত করে, সে উল্টো পাল্টা কথাবার্তা বলে, কোথেকে বলেন এগুলি কথা, বলবে না? তাহলে আজকাল অধিকাংশ মানুষ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে সংখ্যা গরিষ্ঠতা দেখে ধোকা খেয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবীতে যখন গণতান্ত্রিক পদ্ধতি দেশে দেশে ঢুকে পড়েছে, এমনকি মুসলিমরাও সেই কুহরি মতবাদ নিয়ে চলেছে, এমনকি ইসলামপন্থীরাও তারা নিয়ে এসে বলছে এটি হচ্ছে উত্তম সলিউশন, এই হচ্ছে উত্তম সমস্যার সমাধান, তখন সাধারণ মানুষকে যদি বলা হয় যে এটি ইহুদিদের রচিত কুফরি, তাহলে মানুষ বলছে অবাক কথাবার্তা, সারা বিশ্বে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক, গণতন্ত্র, 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 আমি বলছি গণতন্ত্র কুফুরি কথা কেমন কথাবার্তা হইল? অল্প দু চারজন
আলেম বা অমক তোমাকে, এরা বলছে যে কুফরি, বাকি তুই সব দেখিস। আমি অনেক আলেমকে দেখছি, অনেক দাঁড়িওয়ালাদেরকে দেখছি, অনেক বক্তাদেরকে দেখছি যে গণতন্ত্রী জিহাদ, ধোকা খেয়ে যাচ্ছে মানুষ, হচ্ছে না? তাহলে সংখ্যাগরিষ্ঠতার কারণে ধোকা খাওয়া জাহেল মূর্খদের জন্য স্বাভাবিক। মূর্খ সমাজের জন্য যারা আল্লাহ এবং রসুলের বিধান জানে না, কোরআনের জ্ঞান যারা রাখে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জ্ঞান যারা রাখে না, তাদের জন্য পথভ্রষ্ট হওয়া সংখ্যাগরিষ্ঠতা দেখে স্বাভাবিক। লক্ষ লক্ষ লোক কবর মাজারে যাচ্ছে আর সেখানে গিয়ে অনেক কিছু পাচ্ছে, আর সেখানে চাদর চড়াচ্ছে, সেখানে অলিয়া উলিয়া আর দরবারে হাজিরি দিচ্ছে, আর বলছে যে না যাওয়া যাবে না, ওরসের মেলা যাওয়া যাবে না, সেজদা করা যাবে না, কবর পূজা তাই বলছে না? বাংলাদেশে 298,000 যদি পীর থাকে তো গ্রামে গ্রামে পীর রয়েছে, থানায় থানায় পীর রয়েছে, থানা কি প্রতিটি মানে অঞ্চল অঞ্চলে পীর রয়েছে। তাহলে এখানে যদি বলা হয় পীরতন্ত্র বিধা, তো অনেকে ওই সংখ্যাগরিষ্ঠতা দেখে আরে এত পীর আমাদের দেশে, আর পীর না হলে চলে, পীর না হলে মুসলমান হয়ে যায়। এই তো সংখ্যাগরিষ্ঠতাতে অনেকে গুমরা হচ্ছে। কোন ক্ষেত্রে নেবেন আপনি যে সংখ্যাগরিষ্ঠতাতে আজকে গুমরা হচ্ছে না মানুষ, তো তার সংখ্যা তার অনুসারীদের সংখ্যাগরিষ্ঠতা দেখে অনেক অসংখ্য মানুষ তার পিছনে হই হই করে ছুটবে, ইনকিলাব জিন্দাবাদ করবে দাজ্জালের পিছনে পিছনে, দাজ্জাল নেতা। আর যেমন আজকালকার রাজনৈতিক দলগুলির পিছনে বোঝা সোজা নেই, গ্রামের মানুষ নিরক্ষর মানে কিচ্ছু বোঝে না, ব্যাস গ্রামের লোকের ওই মুখ পার্টি করে, ওই হই হই সেই করে, আরে 5 বছর এই করলাম তো 5 বছর ওই পার্টি করি, এ হচ্ছে তাদের পার্টি করা। হ্যাঁ, ইসলামে কোনটি জায়েজ নাই, কোনটি হালাল কোনটি হারাম কি নাই, ওয়ান নাই, সৎ অসৎ, এসব কিচ্ছু দেখা দেখি না গণতান্ত্রিক দেশগুলিতে, কিচ্ছু দেখা দেখি না। ধোকা খেয়ে যাচ্ছে মানুষ সংখ্যাগরিষ্ঠতাতে, তেমনই ধোকা খাবে, প্রতারিত হবে তার সংখ্যাগরিষ্ঠ অনুসারী দেখে দাজ্জালের। এই জন্য দাজ্জালকে দাজ্জাল বলা হয়েছে। দাজ্জালের বিবরণ কেমন হবে সে, এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সে সমস্ত হাদিসগুলির সার, যেহেতু এত সংক্ষেপ সময়ে সমস্ত হাদিসগুলি পেশ করা যাবে না, অল্প কিছু কথা আপনাদের শোনাই যেগুলি হাদিসে এসেছে। হাদিসে এসছে যে সে একজন যুবক হবে, যুবক কোনো বৃদ্ধ মানুষ না, মানুষের মধ্যে থেকে হবে এবং একজন যুবক হবে, বেটে মানুষ হবে, আর তার দুই পায়ের মাঝে একটু দূরত্ব থাকবে। দুই পায়ের মাঝে যদি দূরত্ব থাকে তা হাঁটলে কেমন লাগে দেখে, খোড়া খোড়া লাগে না, ওই রকম হবে। তার চুলগুলি হবে ঘংরুলো চুল, ঘংরুল চুল, যেমন আফ্রিকান চুল হয়, আফ্রিকান চুলটা তো খুব বেশি ঘংরুলো, আর এশিয়ানও কিছু লোক আছে যাদের চুল খুব ঘংরুলো, ঘংরুল চুল হবে। তার যে কপাল হবে খুব চওড়া হবে, বক্ষ হবে খুব প্রশস্ত হবে, ডান চোখ লেপা থাকবে, ডান চোখ কানা, কানা তার জল তো বুঝেন তো কানা মানে এক চোখের অন্ধ যে কানা, আর এই চোখটি একেবারে লেপানো থাকবে, উঁচু হয়ে থাকবে না, আর একেবারে বসেও থাকবে না, আর বাম চোখটি দুটি চোখে ত্রুটি থাকবে, আইবযুক্ত ত্রুটিযুক্ত দুটি চোখ, একটি চোখ একেবারে লেপা, ডান চক্ষুটি, আর বাম চক্ষুটি সম্পর্কে হাদিসে রয়েছে যে তা সেটি উবড়ো খাবড়ো হয়ে থাকবে, উঁচু হয়ে থাকবে, আর তার দুই চোখের উপরে অর্থাৎ কপালে লিখা থাকবে, দুইটি হাদিস রয়েছে এই ক্ষেত্রে, একটি হাদিস রয়েছে কাফের লিখা থাকবে, একসাথে কাফের যেমন করে আরবিতে লিখ কাফের লিখা থাকবে, আর আরেকটি হাদিস রয়েছে কাফারা লিখা থাকবে, কাফারা ইয়াকরাউ হাকুল্ল মুসলিম, এবং প্রত্যেক মুসলিম সেই কাফের শব্দটি পড়তে পারবে, সে লিখতে পড়তে জানুক আর নাই জানুক পড়তে পারবে। তারপরেও তার অলৌকিকত্ব দেখে প্রতারিত হয়ে যাবে, ধোকা খেয়ে যাবে, অনেকে কুফরি করবে, তাকে এলাহ মাবুদ বলে বিশ্বাস করবে। ভালো করে যদি লক্ষ্য করে, আর পরে বলবো যে দাজ্জালের ফিতনা থেকে এই ফাসাদ থেকে নিজের ইমানের হেফাজতের উপায়গুলি কি, শরীয়তি উপায়, সেগুলি পরে ইনশাল্লাহ বর্ণনা করব। পড়া সত্ত্বেও গোমরা হবে। আরেকটি তার বৈশিষ্ট্য হচ্ছে যে সে বন্ধা হবে, বাঁধা, আকিমুল্লাহ ইউলাদুল্লাহ হাদিস রয়েছে, তার কোনো সন্তান সন্ততি জন্মাবে না। দাজ্জাল বের হবে কোথা থেকে, এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, মুসলিম শরীফ হাদিস রয়েছে, আবু দাউদের রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। দাজ্জাল বের হয় পূর্ব দিক থেকে, মিন জিহাতিল মাশরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন পূর্ব দিক থেকে বের হবে, আর পূর্ব দিককে বিশেষ করে নির্ধারিত করা হয়েছে আরেক হাদিসে মুসলিম শরীফের, মিন খোরাসান, খোরাসান প্রাচীন যুগে খোরাসান খুব মশহুর প্রসিদ্ধ এলাকা ছিল খোরাসান, আর খোরাসানের মধ্যে একটি গ্রামের নাম হবে ইয়াহুদিয়া, সেই গ্রামটিতে প্রাচীন যুগ থেকে ইহুদি বসবাস করতো, সংখ্যাগরিষ্ঠ ইহুদি বসবাস করতো, শহরের নাম হচ্ছে আসবাহান,
আসবাহান শহর, এই শহরটি বর্তমান ইরানে অবস্থিত। ইরানের এই আসবাহান অঞ্চল আর সেই অঞ্চলের ইহুদিয়া নামক গ্রাম থেকে সে বের হবে, সেখান থেকে তার অনুসারী সাথে হওয়া শুরু হবে। সে জন্মে রয়েছে না জন্মে নেই এই নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, বড় লম্বা হাদিস রয়েছে, সেই হাদিসটি আজকে শোনানো সম্ভব নয়, যে তামিম বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস রয়েছে মুসলিম শরীফে, যে কোনো এক সময় তিনি যাচ্ছিলেন কোনো জায়গায় সফর করে আর হঠাৎ করে ঝড় তুফানে তার নৌকা অন্যদিকে চলে যায়, তারপর এক দ্বীপে গিয়ে উঠে, সেখানে গিয়ে কিছু খবর জানতে পারে, তারপর দেখে যে একজন লোককে বাধা রয়েছে আর সে বলছে আমি হচ্ছি সেই দাজ্জাল, আমি বেরিয়ে আসব। আর অনেক খবরের কথা জিজ্ঞেস করলো যে পৃথিবীতে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, সে জিজ্ঞেস করলো। এই হাদিসটির আলোকে অনেক আলেমদের মত যে দাজ্জাল সৃষ্টি হয়ে রয়েছে, মানে জন্মে রয়েছে আর তাকে দীর্ঘ বয়স আল্লাহ দিয়েছে, ব্যতিক্রম, আদম সন্তান কাফের কিন্তু তাকে দীর্ঘ বয়স আল্লাহ দিয়েছে মানুষের ফিতনার জন্য, যে কে তার ইমানকে রক্ষা করতে পারছে, এবং কিয়ামতের একটি বড় লক্ষণ যা কিয়ামতের কাছাকাছি সময়ে প্রকাশ পাবে। তো এই ক্ষেত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস রয়েছে, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইহুদিয়াতে আসবাহান, আসবাহান অঞ্চলের বা শহরের ইহুদিয়া নামক গ্রাম থেকে দাজ্জাল প্রকাশ পাবে, বের হবে। মাহু সাবউন আলফান মিনাল ইহুদ, যখন প্রথম বের হবে তখন তার অনুসারী হবে ইহুদিরা, আর তার সাথে 70,000 ইহুদি থাকবে। যখন সেখান থেকে সে বেরোবে সারা পৃথিবীর জন্য, তখন তার সাথে 70,000 ইহুদি হবে, আর তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিস রয়েছে যে তার সাথে কিছু অনারব থাকবে, যেমন চীন জাপানের এইসব এলাকা যে আছে ওইসব এলাকার লোক, রুশ এইসব এলাকার লোকেরা। তারপরে তুরস্কের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তুর্ক বলে এই শব্দটিও এসছে যে তুরস্ক, আর আজকে দেখেন তুরস্ক মুসলিম 100% মুসলিম হওয়া সত্ত্বেও ইসলাম দ্রোহিতায় একেবারে শীর্ষ স্থানে। এই দেশের জনসাধারণের মধ্যে তো কিছু কল্যাণ আছে, কিন্তু যারা নেতৃস্থানীয় বিশেষ করে, আর সারা পৃথিবীতে যতগুলি মুসলিম দেশ আছে, বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, সমস্ত মুসলিম দেশের মধ্যে এই দেশটির যে সেনাবাহিনী সবচেয়ে ইসলাম দ্রোহী বেশি, আল্লাহর গজব মাঝে মাঝে আসছে তুরস্কের ওপর, আপনারা জানেন আছে না। তো ইসলাম দ্রোহী দেশ তো অনেকগুলি মুসলিম দেশ আছে, কিন্তু শীর্ষ স্থানে হচ্ছে এই দেশটি, যে দেশ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন যে সেই দেশ থেকে অধিকাংশ অনুসারী হবে এই তুর্কিরা দাজ্জালের। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে, কিন্তু দুইটি শহরে প্রবেশ করতে পারবে না। সেই দুইটি শহর কি? গত সপ্তাহে মনে শুনেছেন, মক্কা আল মুকাররমা এবং মদিনা আন-নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাদিস বর্ণিত রয়েছে মুসলিম শরীফের হাদিস, ইন্নাদ দাজ্জাল কাল, দাজ্জাল নিজে বলেছে ওই যে ওই দ্বীপে যে তমিম দারি সেখানে পৌঁছিল আর দেখা হলো দাজ্জালের বক্তব্য, সে বলছে কি যে ফাআখরুজু, আমি বের হব, আমি অচিরেই বের হব, খুব শীঘ্রই বের হব, আর কি ফাআসিরু ফিল আরব, সারা পৃথিবীতে আমি ভ্রমণ করব, ফালা আদা ও কারিয়াতান ইল্লা হাবাত্তুহা, আমি কোনো এমন গ্রাম ছাড়বো না যেখানে আমি প্রবেশ করব না, প্রত্যেকটি গ্রামে গ্রামে এলাকায় এলাকায় আমি প্রবেশ করব। ফি আরবাইনা লাইলা, মুসলিম শরীফের হাদিস, 40 দিনে 40 রাতে 40 দিনের মধ্যে আমি সারা পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে ভ্রমণ করব। গায়রা মক্কা তাওয়া তাইবা, মক্কা এবং তাইবা ছাড়া, তাইবা কাকে বলে? মদিনার অপর নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইবা তাবা, এই নামগুলি হচ্ছে মদিনার নাম, যে নামগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। তো আশ্চর্যের কিছু নেই, আজকাল পৃথিবী ভ্রমণ করতে মানুষ 6 ঘন্টা লাগছে, হ্যাঁ এরোপ্লেনে, আপনি কি ভাবছেন দাজ্জাল পায়ে হেঁটে ভ্রমণ করবেন নাকি? আর যদি পায়ে হেঁটেই ভ্রমণ করে তাহলে এটা তাকে কি অনেক অলৌকিকত্ব দেওয়া হবে? তো তার মধ্যে এটাও তো অলৌকিকত্ব থাকতে পারে। আর তার সাথে যখন এত 70,000 ইহুদি, সবচেয়ে পুঁজিপুঁতি আজকে পৃথিবীতে পয়সাওয়ালা কারা? ইহুদিরা, যতগুলি পৃথিবীতে ইন্টারন্যাশনাল ব্যবসা রয়েছে তার পিছনে ইহুদি রয়েছে, আছে কিনা? তাহলে সমস্ত ইহুদিরা তার সাথে, প্রথম সারিতে থাকবে ইহুদিরা দাজ্জালের পেছনে, আর তারপরে যত নেতৃস্থানীয় কাফের আর তারপরে ফাসেক তারা পিছনে পিছনে থাকবে। তাহলে তার কাছে কোনো কিছুর অভাব থাকবে? তার কাছে সমস্ত এয়ারপোর্ট থাকবে, তার কাছে সমস্ত পোর্ট সিপোর্ট থাকবে, তার কাছে সমস্ত পৃথিবীর অস্ত্রপাতি থাকবে, সব কিছু থাকবে তার কাছে। এই জন্য আমরা এত সীমিত চিন্তাধারা করবো না, দাজ্জাল পায়ে হেঁটে হেঁটে ইয়ে করবে, তাহলে তো মেরে দিত, তাহলে অনেক সরকার এরকম রয়েছে তারা মেরে দিত, কিন্তু সবাই তার ভক্ত হবে। এই যেগুলি আজকাল বর্তমান যুগে শক্তিশালী সরকার, সেগুলি তো আরো শক্তিশালী হয়ে থাকতে পারে সেই যুগে,
থাকবেই তো, পৃথিবী থাকবে, পৃথিবীর মানুষ থাকবে, বরং এর সাথে কত উন্নতি করে যাবে পৃথিবী হয়তো 2-400 বছরের মধ্যে। চিন্তা করতে পারছেন 10 বছরের মধ্যে কি হয়েছে অবস্থা পৃথিবীর, বলেন তো দেখি। আপনি যদি 20-30 বছর আপনার বাল্য জীবনে কোথায় ছিলেন আর এখন পৃথিবী কোথায় গেছে, যদি আপনি 20-30 বছরের মধ্যেই চিন্তা করেন তাহলে কত দূর এগিয়ে গেছে পৃথিবী। হ্যাঁ, তাহলে সারা বিশ্বের যত শক্তি রয়েছে, আর্থিক শক্তি, রাজনৈতিক শক্তি, সমস্ত রকমের শক্তি, যান্ত্রিক সভ্যতার যত শক্তি, টেকনোলজি, সবকিছু সে ব্যবহার করবে, তার অনুসারীদের কাছে থাকবে, 40 দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করবে, এই কথাটি বোঝা খুব সহজ। এভাবে বুঝতে হবে দাজ্জালের অনুসারী কারা, যে কথাটি দিকে একটু আগে ইঙ্গিত করছিলাম। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস আছে, তার খোলাসা সার কথা। সার কথা হচ্ছে দাজ্জালের প্রথম সারির অনুসারী মানে ভক্ত, ক্যাটাগরি থাকে না, প্রত্যেকটি দলের যে নেতা আছে ওর মধ্যে ভক্তের ভাগ আছে, যে কোন এলাকার লোকেরা বেশি ভক্ত আছে না, প্রত্যেক নেতার, আপনার দেশের নেতাদেরকে দেখুন তো, অমুক এলাকার লোকেরা বেশি ভক্ত অমুক নেতা অমুক নেত্রীর আছে, তো তো ওইরকমই দাজ্জালের সবচেয়ে বেশি ভক্ত যারা হবে তারা হবে মিনাল ইহুদ, ইহুদি, তারপরে হবে ওয়ান আরব, যেমন রাশিয়া আছে, চাইনা আছে, আপনার জাপান আছে, কোরিয়া আছে, যত দেশগুলি এই দেশগুলি আছে সব দেখেন অমুসলিম সমস্ত দেশ। আর তারপরে শুধু অমুসলিম নয়, আগেই বলেছি যে মুসলিম অধিকাংশ ফাসেকরা সব তার অনুসারী হয়ে যাবে। মুমিনদের ইমান কি টিকিয়ে রাখা এটি বড় কষ্টকর হয়ে পড়বে, সেই সময় যারা ফাসেক মুসলমান হইচই করে ছুটবে, ইনকিলাব জিন্দাবাদ, যেমন আজকাল ইনকিলাব জিন্দাবাদ করছে, হ্যাঁ পার্টির পিছনে, কেউ তো কমিউনিস্ট, কেউ কংগ্রেস, আর কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এই করছে, আর কিছুই বুঝে না তারা, তাদের আদর্শের কিছুই বুঝে না, হ্যাঁ মনে করে যে এটি হচ্ছে আমাদের সুখের পথ। ইহুদি, অনারব, আজমিরা এবং অতুর্ক, তুরস্কের লোকেরা, আর অধিকাংশ এদের মধ্যে থেকে কারা হবে, আল আরাব ওয়ান নিসা, দাজ্জালের অনুসারী হবে যারা গ্রামে বসবাসকারী অশিক্ষিত মানুষ, যাদের মধ্যে ইসলামিক শিক্ষা দীক্ষা থাকবে না, বেদুইন, বেদুইন মানে আরবের বেদুইন শুধু নয়, আমাদের শুধু বেদুইন আছে যারা লেখাপড়া জানে না, আর লেখাপড়া জানলেও হয়তো পিএইচডি করেছে সেলস সায়েন্সের ওপর, টেকনোলজির ওপর, আর ইসলাম সম্পর্কে একেবারে আরব, একবার বেদুইন, ঠিক কিনা বলেন, বলেন পিলার অফ ইমান কয়টি তা বলতে পারবেন না, অথচ পিএইচডি করেছে সে সায়েন্সে টেকনোলজিতে, ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, পিলার অফ ইমান কয়টি তাই বলতে পারে না, হ্যাঁ কয়েকটা নামাজ আর নামাজ কি বলে তাই জানে না সে, তাহলে কি বলবেন তাদেরকে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত তাই জানে না, ইসলাম আর কুফরের পার্থক্যই জানে না সে। আজকাল অধিকাংশ আমি শিক্ষিত জেনারেল শিক্ষিতদের দেখেছি, যারা কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো শিক্ষিত তাদের অধিকাংশ মানুষের সাথে কথা বলে দেখেছি, অধিকাংশ যারা দিন চর্চা করে না তাদের কথা বলছি, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু দিন চর্চা করে তাদের তো কিছু জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ জ্ঞান আছে, কিন্তু যারা দিন ইসলাম চর্চা করার প্রয়োজন মনে করে না, যথেষ্ট পয়সার জন্য পেটের জন্য যথেষ্ট শিখে ফেলেছে, তারা বলে যে আরে আল্লাহ সন্তুষ্টি তো সবাই চায়, সবাই জান্নাতে একদিন যাবে, কেন যাবে না, হিন্দু কেন জান্নাতে যাবে না, খ্রিস্টান কেন জান্নাতে যাবে না, ইহুদি কেন জান্নাতে যাবে না, বৌদ্ধ কেন জান্নাতে যাবে না, শিখ কেন জান্নাতে যাবে না, সবাই তো চায় আল্লাহ সন্তুষ্টি, পথ শুধু বিভিন্ন কিন্তু টার্গেট লক্ষ্য উদ্দেশ্য তো এক, হ্যাঁ তারা বলে যে ঢাকা যাবো নয় কলকাতা যাবো নয় দিল্লি যাবো, বিভিন্ন এলাকা থেকে আসবো কিন্তু গন্তব্যস্থান তো একটি, সে তো সবাই পৌঁছবে গন্তব্যস্থান, ঠিক কিনা। এই এইসব দুনিয়াবি অবান্তর যুক্তি পেশ করে কোরআন এবং হাদিস চর্চাও করলো না, পড়লো না যে মমিন কে আর কাফের কে, মমিন হচ্ছে আল্লাহর বান্দা, কাফের হচ্ছে আল্লাহ দ্রোহী, তা মোটেই জানার চেষ্টা করলো না। এটি হচ্ছে কুফরি, যে যারা মনে করে যে মুক্তির সবগুলি পথ, আল্লাহকে সবাই চায় সুতরাং সবাই জান্নাতে যাবে, আল্লাহকে পেয়ে যাবে না কখনো না, আল্লাহকে যারা চায় আল্লাহর পথ দিয়ে আল্লাহর কাছে আসতে হবে, ঠিক কিনা বলেন, যারা আল্লাহকে চায় আল্লাহর পথ দিয়ে আসতে হবে, নিজের খেয়াল খুশি পথ দিয়ে আসতে হবে, আল্লাহর পথ দিয়ে আসতে হবে, আল্লাহর পথ কি, হ্যাঁ অমাইয়াব তাকে গায়ের আল ইসলামে দিনান, ইসলাম ছাড়া অন্য কোন পথ যদি কেউ অবলম্বন করে আল্লাহকে বলছেন ফালাই ইকবাল মিন, কখনো আল্লাহ কবুল করবেন না। কোথায় আপনার ঢাকা আসার এতগুলি রাস্তা, এই রাস্তা কি ইসলামে আছে, কোথাও নেই, ওই আত্মীয় গায়ের সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া অন্য পথ যারা অবলম্বন করে, নুয়াল্লিহে মা তাওয়াল্লা, তাহলে সেই পথেই তাকে চালিয়ে দেবো, নুসলিহে জাহান্নাম, তাকে আমি জাহান্নামে প্রবিষ্ট করবো, জাহান্নামে দাখিল করবো। তাহলে বলেন তো মুমিনদের পথ হচ্ছে ইসলাম, সাহাবাই কেরামদের পথ, তাবেইনদের পথ, আম্বিয়া এবং রাসূলদের পথ হচ্ছে ইসলাম, তো ইসলাম ছাড়া অন্য পথ যারা অবলম্বন করবে আল্লাহ কি বলছেন, ও নুসলিহে জাহান্নাম, জাহান্নামে প্রবিষ্ট করব। তাহলে এরা হচ্ছে দিন থেকে জাহেল মূর্খ। তো এখানে বেদুইন বলার অর্থ এই নয় যে একেবারে নিরক্ষর মানে কোনো ভাষা জানে না, না তারা হয়তো পিএইচডি করে রয়েছে,
তারা হয়তো বড় বড় শিক্ষিত কিন্তু দিন সম্পর্কে কিছুই জ্ঞান রাখে না, এরা এই দাজ্জালের অনুসারী হবে। আর দাজ্জালের অনুসারী করা হবে ওয়ান নিসা, মহিলারা। বরং একটি হাদিস আছে যে ও সংখ্যাগরিষ্ঠতা হবে মহিলাদের দাজ্জালের পেছনে পেছনে। রহস্য জানেন, মহিলারা কিন্তু তাড়াতাড়ি প্রভাবিত হয়, মহিলাদের উপর সাধারণ জিনিসের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, হয় না? যে কোনো ক্ষেত্রে আপনি স্বামী, আপনার মন শক্ত, কোন একটি সংবাদ আসলে সেটা যাচাই বাছাই করবেন, অত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন। কিন্তু মহিলারা, আমাদের দেশের মহিলারা দেখবেন কি মুসলিম অমুসলিম, কোন একটি খবর আসলে আরে অমুক জায়গায় এইরকম নাকি একজন লোক এসছে আর সে পানি পড়া দিচ্ছে আর মাটি পড়ে দিচ্ছে আর সব রোগ ভালো হচ্ছে, দেখেন ছুটে সেখানে গিয়ে দেখেন মহিলাদের সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা বেশি, ঠিক কিনা? মহিলাদের সংখ্যা বেশি। স্বামীকে মারতে হবে না, চলো না চলো না, আরে ছেলে মেয়ে সব অসুস্থ, চলো না, শুনছি মাটি পড়া দিচ্ছে আর কি সব ভালো হয়ে যাচ্ছে। মহিলারা এরা হচুকে, যে হচুক হয় ওর সাথে সাথে চলে, এরা সব আগে থাকে। এরা তো যখন শুনবে যে আরে আল্লাহ নেমে এসছে পৃথিবীতে আর জান্নাত দেখাচ্ছে আর জাহান্নাম দেখাচ্ছে আর সব কিছু দিতে পারছে, যাকে যা ইচ্ছা, বড় হাদিসের এসে দাজ্জাল বলবে কি দরকার তোমার, কি প্রয়োজন, টাকা পয়সা ধন সম্পদ নাও, অঢেল ধন সম্পদ দেবে। আরে টাকারই তো প্রয়োজন, আজকাল দেখেন টাকার জন্য কি করে না, দিন ধর্ম সবকে ফেলে দিয়ে টাকার পিছনে ছুটছে আজকালকার মুসলমান, অমুসলিমদের কথা তো দূরেই রাখেন একটু। তাহলে সেই সময় যখন মহিলারা শুনবে যে আরে আল্লাহ নেমে এসছে আর যত যা চাও সব দিচ্ছে, তখন কিভাবে সে মহিলারা ছুটবে? আল্লাহ আকবার, আশ্চর্য হবেন, একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহিলারা এমন ভাবে ছুটবে যে মদিনার পাশে এসে দাজ্জালকে যখন ফেরেশতা যে এইরকম এক ব্যক্তি এসছে আর সে সব কিছু দেখাচ্ছে সে তো আল্লাহ, তখন এরা শুনে এমন পাগল হবে তার সাথে সাক্ষাতের জন্য আর তার অনুসারী হওয়ার জন্য, তখন বাড়ির যে পুরুষ লোকেরা রয়েছে মহিলাদেরকে বেঁধে বেঁধে রাখবে, হাত পা বেঁধে বাড়িতে দরজা বন্ধ করে রাখবে, যাতে করে আমার স্ত্রী পালিয়ে না যায়, আমার বোন পালিয়ে না যায়, আমার মা খালা পালিয়ে না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, মহিলারা সামান্য কথাতে প্রভাবিত হয়ে যায়, তাদের অন্তর নরম। এই জন্য পুরুষরা এই যে কলেজ ইউনিভার্সিটিতে এই যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার চিঠি এই যে শুরু হয়ে যাচ্ছে আজকাল স্কুল থেকেই, এতে এই পুরুষরা অধিকাংশ মহিলাদেরকে ধোকা দেয়। একটি মেয়ে মনে করলো যে এই হচ্ছে আমার জীবনের সাথী, মনে হয় যাকে পেলো সামনে একটা চিঠি যার পড়ে গেল তার হাতে, মনে করলো এই হচ্ছে আমার জীবনের সাথী আর হিতাকাঙ্ক্ষী, আর ওর চিঠির উত্তরে পাগল হয়ে গেল। আর এইভাবে এই মহিলা জাতিকে শোষণ করছে এক শ্রেণীর এই ফাসেকরা, এই নাজায়েজ সম্পর্কের মাধ্যমে, অবৈধ সম্পর্কের মাধ্যমে, কথা ঠিক কিনা বলে? কত মহিলারা এইভাবে ধর্ষিতা হচ্ছে, ইজ্জত নষ্ট করছে, জীবন নষ্ট করে দিচ্ছে, এই আশা নিয়ে যে আমাকে বিয়ে করতো আর ইয়ে আমাকে অন্তর থেকে ভালোবেসে, কিন্তু আসলে অন্তরে তার একটু ভালোবাসা নেই ওই শয়তানের। এই ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে যে দাজ্জালের অনুসারীদের সম্পর্কে। একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান সাবউন আলফান। আসবাহান এখনো এই আসবাহান শহরটি যে ইরানে রয়েছে এখানে প্রচুর ইহুদি বসবাস করে, এখানকার 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, দাজ্জালের পেছনে পেছনে ছুটবে, এরা নেতৃত্ব দেবে দাজ্জালের পেছনে পেছনে। আলাইহিম তিয়ালাসা, এরা এক ধরনের টুপি পরবে, ইহুদি টুপি, ইহুদিদের এক ধরনের টুপি আছে সেই টুপি তারা পরে থাকবে। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, ইয়ানজালু দাজ্জাল ফি হাযিহি সাবিখা, দাজ্জাল সারা পৃথিবী ঘুরে এসে মদিনার কাছে পৌঁছিবে, মদিনার কাছে, মদিনা থেকে মসজিদ নববী থেকে পশ্চিম দিকে, পশ্চিম দিকে একটি গ্রাম রয়েছে বর্তমান শহরে সামিল হয়ে গেছে জোরফ বলে, যারা মদিনায় হতে থেকেছেন বা ওই দিক থেকে গেছেন জোরফ বলে এখনো পরিচিত, মদিনা ইউনিভার্সিটি থেকে আরেকটু দূরে 3-4 কিলোমিটার হবে জোরফ এলাকা, তো এই জোরফ পর্যন্ত পৌঁছিতে পারবে। এখন জোরফ শহরের মধ্যে সামিল হয়ে গেছে কিন্তু হারামের বাইরে, মদিনার যে হারামের যে বর্ডার রয়েছে সীমানা রয়েছে সীমানার বাইরে জোরফ, তো এই জোরফ পর্যন্ত পৌঁছে যাবে, সেই এলাকাটিকে বলা হয়েছে সাবিখা, লবণাক্ত মাটি। ফায়াকুন আকসার মাইয়াখরুজ ইলাইহিন নিসা, অধিকাংশ যারা অনুসরণ করার জন্য দাজ্জালের, দাজ্জালকে ফলো করার জন্য, দাজ্জালের প্রতি বিশ্বাস করার জন্য যারা বেরিয়ে আসবে ছুটে, তারা নিসা মহিলা হবে, মহিলার ছুটে আসবে। দাজ্জালের ফিতনা বিপর্যয় ফাসাদ যে সৃষ্টি করবে, মানুষ যে পথভ্রষ্ট হবে, ধোকা খাবে, এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে সেই হাদিসগুলির সার হচ্ছে যে তার সাথে জান্নাত থাকবে, তার সাথে জাহান্নাম থাকবে। জান্নাত জাহান্নাম যখন দেখবে তখন তাকেই তো এলাহ মনে করবে, তাকেই তো আল্লাহ মনে করবে। কিন্তু মুমিন যার ইমান মজবুত রয়েছে সে তো ভালো করে জানে যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, এ কথা কে জানে? মূর্খ মানুষরা জানে, কাফের অমুসলিম জানে না। মুসলিমদের মধ্যে অধিকাংশ যারা যারা আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, ইসলাম সম্পর্কে চর্চা করে না, পড়াশোনা করে, তারা জানে না,
তারা মনে করে আল্লাহ তো নেমে এসেছে। কিন্তু একজন মুমিন, যে ব্যক্তি তাওহীদবাদী মুমিন, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে, সে জানে যে আল্লাহকে জান্নাত ছাড়া দেখা যাবে না। আল্লাহর দিদার যে হবে মুমিনদের জন্য মাত্র, আর সেটা হবে কোথায়? জান্নাতে কি হবে? তার আগে আল্লাহকে জান্নাতে দেখা যাবে না। আল্লাহকে মুসা আলাইহিস সালাম দেখতে পারেননি, আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পারেননি, আল্লাহকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেননি। কেউ দেখেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মুসলিম শরীফের হাদিস, কেউ যদি বলে মান হাদাসাকুম আন্না মুহাম্মাদ রা রাব্বাহু, তোমাদেরকে যদি এই কথা বর্ণনা করে কেউ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রবকে দেখেছে, আল্লাহকে দেখেছে, ফাকাদ আজামাল ফিরিয়ে আসে, চরম মিথ্যা কথা বলল। মেরাজে গিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি, তবে কথা বলেছেন। যেমন মূসা আলাইহিস সালাম কথা বলেছেন কিন্তু দেখতে পারেননি, বরং যখন বারবার দরখাস্ত করা শুরু করেছেন তখন নিজেই বেহোশ হয়ে পড়েছিলেন, ঠিক না? কোরআনের ঘটনা। তো একজন মুমিন এই আকীদা সম্পর্কে জ্ঞান রাখে যে না, আল্লাহকে দেখা যায় না, সুতরাং এ হচ্ছে দাজ্জাল, সত্যি দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে নামাজে পানা চাইতে বলেছেন, আশ্রয় কামনা করতে বলেছেন, সেই দাজ্জাল চলে এসেছে। কিন্তু যারা ফাসিক লোক, যারা বেনামাজি, যারা আধা নামাজি, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, তারপরে আল্লাহু আকবার, সামনে আল্লাহকে পাচ্ছি আর সবকিছু দিচ্ছে, অসুবিধে দেখি যাই। তারপরে মুসনাদ আহমদের হাদিসে রয়েছে, হাদিসটি সহি, নবী সাল্লাহ বলছেন ওয়া জান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাহ, এই দাজ্জালের জান্নাতি হচ্ছে জাহান্নাম আর তার জাহান্নাম হচ্ছে জান্নাত। অর্থাৎ কেউ যদি পরীক্ষার সম্মুখীন হয়, কাউকে যদি হত্যাও করে দেয়, মমিনকে হাদিসে আছে হত্যা করবে, হত্যা করার পরে তাকে জাহান্নামে দিয়ে দিবে, যেমনই জাহান্নামে দিবে সেটি তার জন্য জান্নাত। সেই সময় বরদাস্ত করতে হবে যদি সামনে সম্মুখীন হয়ে যায়, আর না হলে সেখান থেকে পালাবার চেষ্টা করবে, যেখানে শোনা যাবে যে দাজ্জাল এসেছে সেখান থেকে পালায়ন করার চেষ্টা করতে হবে, যাতে করে তার সম্মুখীন না হইতে হয়। এখন বলি আপনাদেরকে দাজ্জাল থেকে বেঁচে থাকার উপায়, কেমন করে দাজ্জাল থেকে আমরা বাঁচতে পারবো, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো। এই চারটি ব্যবস্থার কথা কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায়। তার মধ্যে একটি হচ্ছে ইসলাম সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে, ইসলামিক আকীদা অর্থাৎ বিশ্বাস সম্পর্কে এবং ইমান সম্পর্কে সঠিক জ্ঞান এবং ইমানের অস্ত্রে সজ্জিত হওয়া। ইসলাম সম্পর্কে জ্ঞানও হাসিল করতে হবে এবং ইমানি অস্ত্রে কি করতে হবে? সজ্জিত হইতে হবে, ইমান আপনার মজবুত হতে হবে। ইমানের অস্ত্র যদি মজবুত থাকে তাহলে দাজ্জালের আক্রমণ আপনার উপর আমার উপর হবে না ইনশাআল্লাহ। যে সম্পর্কে বললাম, যখনই আপনি দাজ্জালকে দেখবেন প্রথম কথা আপনি পড়বেন কাফের, আল্লাহ কাফের লিখাতে দেখো, কাফের লিখাতে। তারপরে যখনই দূর থেকেই শুনবেন যে হাতে জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, বৃষ্টি বর্ষণ করছে আর সাথে সাথে ফসলাদি জন্মিয়ে দিচ্ছে আর সাথে সাথে লোকজনে ফসল কাটছে আর যে যা টাকা পয়সা চাইছে, সোনা দানা চাইছে, সবকিছু দিতে পারছে, তখনই আপনি ভেবে নেবেন যে দাজ্জাল, আল্লাহ আসবেন না, দুনিয়াতে আল্লাহর সাথে কারো দেখা হবে না। দিন সম্পর্কে এক কথায় যাদের জ্ঞান থাকবে তারা, এবং দিনের প্রতি আমল থাকবে, কারণ দিনের বাস্তবায়ন যাদের রয়েছে, সৎ আমল যাদের রয়েছে, তাদেরকে আল্লাহ ফিতনা থেকে নিরাপদ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম দয়াবান, আল্লাহ তার খাস বান্দাদের হেফাজত করবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইবলিস সম্পর্কে, ইবলিসকে যখন ছাড় প্রাপ্ত করলেন, ছাড় প্রাপ্তি দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছেন যে দেখো আমার খালেস যারা খাঁটি বান্দা হবে তাদেরকে তুমি গোমরাহ করতে পারবে না, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহর খাস রহমত হবে যে শয়তান তাদের কাছে আসতে পারবে না। পক্ষান্তরে যারা ওই রকমের নামে মাত্রে মুসলিম, কাজে কর্মে তাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামিক শিক্ষা দীক্ষা নেই, ইসলামের সঠিক জ্ঞান নেই, বরং জাতিতে মুসলমান অনেক শিরক বিদাতে লিপ্ত রয়েছে, অনেক গুনার কাজে লিপ্ত রয়েছে, আরাম কাজে লিপ্ত রয়েছে, পয়সার পিছনেই শুধু ছুটে আর মনে করে পেট পেট এবং পয়সা আর নেতৃত্ব গদি এটি হচ্ছে টার্গেট, তখন সেটা তো দেখতে হবে যে দাজ্জালের সাথে গেলেই তো লাভ রয়েছে। আজকাল মানব রচিত বিধান দিয়ে যারা এইসব পার্টি ফাটি করছে তারা কেন করছে? মুসলিম হয়ে নামাজ পড়েও অনেকে কি জন্য? শুধু পেটের জন্য আর গদির জন্য, নেতৃত্বের জন্য, একটা বড় নেতৃত্ব পাবো, একটু কিছু পাবো, পাঁচ বছরে অনেক কিছু করে নেব, নিজের বংশের লোকদেরকে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই সেই করে দেবো, দেখছি অনেক নেতারা এরকম বড় লোক হয়ে গেল ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে এইরকম যারা হবে দুনিয়ামুখী হবে, দিনমুখী নয়। মুসলিম দুই প্রকার, দিনমুখী আর দুনিয়ামুখী। যারা দিনমুখী আল্লাহ তাদের উপর রহম করবেন, তাদের হেফাজত করবেন, দিন তারা শিখবে, সেই দিনের প্রতি ইমান রাখবে এবং সেই দিনে তারা বাস্তবায়ন করবে। আর যারা দুনিয়ামুখী, যেখানে দুনিয়া সেখানে সে হাজির, জাতিতে মুসলমান কিন্তু যেখানে পয়সা সেখানে হাজির, যেখানে গদি সেখানে হাজির, যেখানে নেতৃত্ব সেখানে হাজির, যেই কোনো ভাবে হোক না কেন সেখানে টার্গেট আমার হচ্ছে ওই দুনিয়ার নেতৃত্ব, ওখানে পৌঁছিতে হবে, তারা গোমরা হবে, যেহেতু তারা দেখবে যে দাজ্জালের কাছে গেলে, দাজ্জালের অনুসারী হলে অনেক ফায়দা রয়েছে পার্থিব। দ্বিতীয় উপায় হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার,
আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করা, দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করা, আর বিশেষ করে নামাজের মধ্যে দোয়া করা দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিখাননি বরং তাকিদ করেছেন, মুসলিম শরীফের হাদিসে রয়েছে। আর এই দোয়াই মাসুরার উপর আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের আমল নেই, অধিকাংশ মুসলমানদের আমল নেই। কারণ আমি অনেকগুলি ছোট ছোট আলোচনা যেগুলি হয়, বিশেষ করে ওই দামাম জেলে যখন যাই, তখন দেখি যে কাছাকাছি লোকজন বসে আছে, আর দেখি এদেরকে এইরকম বক্তব্য দিয়ে লাভ নেই, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে চলে যাচ্ছে, যেহেতু এরা টেনশনে আছে। আর টেনশনে থাকার লোকজনকে বক্তব্য শোনাবো, শুনবে না কিছু, ও এদিকে বক্তব্য, তার বডি তো বসে আছে এখানে, কিন্তু তার মন মগজ আছে আল্লাহ কখন জেল থেকে বেরোতে পারবো, আর কখন বাংলাদেশ যাব, কি ছুটি আবার আসতে পারবো কি পারবো না, এত টাকা লস খেলাম, এই সেইগুলি চিন্তা করতে আসে সবসময়। ওদের কিস্তা কাহিনী শুনতে লাগলেও বক্তব্য সময় শেষ হয়ে যায় ওদের শুধু কিস্তা কাহিনী শুনতে। তাহলে এসব লোককে বক্তব্য শুনিয়ে লাভ নেই, তখন ওদেরকে কিছু জিজ্ঞাসা করি, হ্যাঁ ওদেরকে একটু বলার সুযোগ দিই, ওদের কাছ থেকে দোয়া শুনি, যাতে বুঝতে পারি। আর ভালো করে এই দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করেছি, আমাদের জরিপ হচ্ছে যে অধিকাংশ মানুষ এই দোয়াটি পড়েন আমাদের দেশের নামাজে, অধিকাংশ মানুষ। আর আজকে যদি হাত উঠেতে বলি বলবো না, কিন্তু যদি হাত উঠেতে বলি দেখ অল্প হাত উঠবে, আমি ভালো করে জানি। কারণ আমরা দোয়া শিখেছি কিরকম গতানুগতিক, নামাজ শিখেছি কিরকম গতানুগতিক, ওই হানাফি নামাজ শিখেছি, হানাফি দোয়াগুলি শিখেছি, আর ওই চটি ভাই নুরানি নামাজ শিক্ষা ওই সব শিখেছি, আর রসুল্লাহ নামাজ শিক্ষা শিখিনি। রোগটা হচ্ছে এখানে, কিন্তু রসুল্লাহ নামাজ না শিখে হানাফি নামাজ, নুরানি নামাজ, কথা বুঝতে পারছেন, ওই গলসিয়া নামাজ, আর ওই ওই সব শিখেছি, এই জন্য আমাদের নামাজ আরম্ভ হয় ডবল গলত দিয়ে, হয় না? আমি এর আগে অনেকবারই বলেছি, দুই গলত দিয়ে নামাজ শুরু হয়। কি দুই গলত? একটা হচ্ছে উচ্চারিত নিয়ত পড়ে, নিয়ত করে না, নিয়ত করতে হবে, আর নিয়ত করার স্থান হচ্ছে এই এই অন্তর, কিন্তু না এই নিয়ত পড়ে নামাই তো, জোহরের জন্য আলাদা, ফরজের জন্য আলাদা, সুন্নতের আলাদা, বেতরের আলাদা, জানাজার আলাদা, কত কষ্ট করে বেচারা মিসকিন মানুষ আরবিতে মুখস্থ করেছে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। দুয়াই মাসরা দাজ্জাল থেকে, দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ হওয়ার এই দোয়া মুখস্থ নেই, আর নামাই তো মুখস্থ, বিদাত মুখস্থ, সুন্নত মুখস্থ নেই। এই এক গলত দিয়ে নামাজ শুরু, আর আর এক গলত হচ্ছে হ্যাঁ কি যাই নামাজের দোয়া, যাই নামাজের দোয়া। অনেকে যারা হয়তো নতুন এসছেন অবাক হবেন, দিদি বাবু কি তাহলে যাই নামাজের দোয়া দোয়া পড়তে হবে না নাকি? জি হ্যাঁ, যাই নামাজের দোয়া নেই, যাই নামাজের দোয়া বলে কিছু নেই ইসলামে। এই জন্য বলছি যে গতানুগতিক নামাজ শিখলে হবে না, আর হানফি নামাজ শিখলে হবে না, নুরানি নামাজ শিখলে হবে না, মোহাম্মদি নামাজ শিখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শিখতে হবে। কারণ নবী সাল্লাম কি বলেছেন, সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তোমরা, আমাকে নামাজ পড়তে দেখলে হাদিস মোতাবেক নামাজ পড়তে হবে। আর হাদিসে নামাজ হচ্ছে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ হয় আর সালামে গিয়ে নামাজ শেষ হয়। হ্যাঁ, মিফতাহুস সালাতে তাহুর ওয়া তাহরিমু হাত তাকবীর, নামাজের তাহরিমা হচ্ছে আল্লাহু আকবার ওয়া তাহলিলু হাত তাসলিম, আর নামাজের সমাপ্তি হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আর শেষ হয় মোনাজাত দিয়ে। আর সুন্নতি দোয়াগুলি আর পড়া হয় না, দেখেন যেখানে বিদাত করবেন সুন্নত ছেড়ে দেবেন। কি করে আমাদের দেশের মানুষরা, সালাম ফিরার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুরু করে দিল, কিন্তু যে আল্লাহ মান্তা সামিন কা সালাম তাবারাক তাল জালাল ওয়াল ইকরাম তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল পড়ে, ওসব পড়া পড়ি না, আয়াতুল কুরসি পড়ে, হ্যাঁ আল্লাহ আল্লাহ মানি আল্লাহ মা আতাইতু আলা মুতিয়া পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়ে না, সাথে সাথে মোনাজাত শুরু, আর করলেও মোনাজাতের পরে, কোথেকে মোনাজাত আসলে, এই মোনাজাত সম্মিলিত মোনাজাত, মোনাজাত দিয়ে শেষ, এই গলত দিয়ে শেষ, আর দুই গলত দিয়ে শুরু। তাহলে এই মোশাল্লার দোয়া নেই, মোশাল্লার দোয়াটি কি আসলে, এটি হচ্ছে ওই যে সানা, 7-8 রকমের সানা রয়েছে, তার মধ্যে একটি পড়লেই হয়, সুবহানাকা পড়েন না, আল্লাহু বাইদ বানি বুখারীতে আছে সেটি পড়েন, আর না ইন্নি ওয়াজাতু ওয়াজহি, এটি মুসলিম শরীফে স্পষ্ট আছে। নবী সাল্লাম কি করতেন, যখন ইজা কাব্বারা তাকবীর বলতেন, সুম্মা কালা অতপর বলতেন ওয়াজহাতু ওয়াজহি, সুম্মা মানে অতপর, তাহলে আল্লাহু আকবার বলার পরে কি করতেন, নামাজের ভিতরে তাহলে ওয়াজহাতু ওয়াজহি পড়তেন। আর আমাদের দেশে হানাফি ভাইরা কি করে, আগে ওয়াজহাতু ওয়াজহি করে নিল, তারপরে প্রথম নিয়ে তারপরে ওয়াজহাতু ওয়াজহি যায় নামাজের, তারপরে হ্যাঁ না উল্টা করলাম, যেহেতু বিদাতে নামাজ পড়ে অভ্যাস নাই তো, সেই জন্য উল্টা আমার হইতে পারে, আপনাদের ভুল হবে না। হ্যাঁ কি, আগে আগে যায় নামাজ মানে তা যায় নামাজে দাঁড়াইলে আগে যায় নামাজের দোয়া, তারপরে নামাই তোর বিদাত, ডবল বিদাত হইলো,
তারপরে তখন আল্লাহ আকবর বলবো। অথচ নবী বলছেন আল্লাহ আকবর দিয়ে নামাজ আরম্ভ, তার আগে কিছু নেই। আর ওঝা তো কখন পড়তেন আল্লাহু আকবর, তারপরে কখনো সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ, যেটি আমাদের দেশে পড়ে আবু দাউদের হাদিস সেটি, কখনো মুসলিম শরীফে যে হাদিস রয়েছে নি ওঝা তো ওঝেই পড়তেন, কখনো আল্লাহ বাইদ বানি অবাইনা খাতাইয়া পড়তেন। আমি ছোট থেকে আল্লাহ বাইদ বানি অবাইনা খাতাইয়া কামা বাদতে পড়ি, যেটা বুখারী শরীফে রয়েছে, আর অর্থে ব্যাপকতাও রয়েছে। তো কথা হচ্ছে যে এই রকমের বেশ কিছু দোয়া রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে আরো অন্যান্য দোয়া সানাগুলি পড়তেন। তো কি বলছিলাম যে হ্যাঁ, মুখস্থ নেই ও দোয়ায় মাসুরা, আত্মায়াত তাশাহুদ হয়ে গেল শেষ তাশাহুদে, শেষ তাশাহুদ যে শেষ বৈঠক হবে, আত্মায়াত পড়লেন, আত্মায়াতের পরে দুরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দুরুদ ইব্রাহিমি, আর তারপরে কি পড়েন বলেন তো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, গতানুগতিক যেটা মুখস্থ এটাও আছে, মুসলিম শরীফে আছে, ঠিক আছে পড়ুন, কিন্তু এটির পরে এর চেয়ে তো বেশি তাগিদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটির জন্য অধিকাংশ মানুষ পড়েন না, সেই দোয়াটি হচ্ছে কে পড়েন বলেন দেখি। তারপরে অধিকাংশ মানুষ যারা হাত উঠাচ্ছেন এখানে এসে শিখেছেন, তাই না? এই দেখছেন, বলছি যে পাবেন না আপনি ওই নুরানি নামাজে, পাবেন না ওই হানফি নামাজে, পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে পাবেন, মুসলিম শরীফের হাদিস, আর একটি না মুসলিম শরীফে কয়েকটি হাদিস এসছে কয়েক ভাষাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে যে তিনি চারটি জিনিস থেকে আশ্রয় কামনা করতেন, কানায়া তাআউযু মিন আরবা, চারটি জিনিস থেকে আশ্রয় কামনা করতেন, আর কোন জায়গায় আছে তাআউযু মিন আরবা, তোমরা চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আদেশ, আর কোন জায়গায় আছে সাহাবী বলছেন কানা রাসূলুল্লাহ ইয়ামুর, আল্লাহ রাসূল আদেশ করতেন যে আমরা যেন চারটি জিনিস থেকে আল্লাহর পানা চেয়ে নি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নি। সেগুলি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আর কোন কোন রিওয়ায়াত রয়েছে ওয়া মিন আল মাসনামি ওয়াল মাগরা, কোন কোন রিওয়ায়াতে পাঁচটি রয়েছে। হে আল্লাহ, কবরের আযাব থেকে তোমার আশ্রয় কামনা করি, জাহান্নামের আযাব থেকে তোমার আশ্রয় কামনা করি, দাজ্জাল মাসীহের দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় কামনা করি, আর জীবন মরণের ফিতনা থেকে তোমার আশ্রয় কামনা করি। এত সুন্দর চমৎকার দোয়াটি এই গতানুগতিক নামাজে শেখানো হয়নি, নুরানি নামাজে শেখানো হয়নি, বুঝতে পারছেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের পরে ইসান বুখারী শরীফে, তারপরে মুসলিম শরীফের হাদিস। তাহলে দ্বিতীয় উপায় হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার, যে নিয়মিত যারা নামাজে তাশাহুদে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে বান্দা যখন তিনবার করে কোনো দোয়া করে আল্লাহর কাছে, তখন আল্লাহ বলে বারবার করে বান্দা আমার কাছে দোয়া করছে আর আমি তাকে দেব না। তো কত ওয়াক্তে কত নামাজ আমরা পড়ছি, একটি ওয়াক্তে কতবার সুন্নাত, আগের সুন্নাত, পরের সুন্নাত, আবার ফরজ, আর আপনি আত্মাহিয়াত পড়ছেন, তার সাথে এই দোয়াটি যদি পড়েন তো আল্লাহর কি দয়া হবে না যে বান্দা এই দোয়াটি বারবার পড়ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, তো আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ রাখবে ওই ব্যক্তিদেরকে যারা এই দোয়া পড়বে সুন্নতি দোয়া। এই জন্য অনেক ওলামাদের মত হচ্ছে যে এই দোয়াটি পড়া, কেউ কেউ বলেছেন ওয়াজিব পর্যন্ত বলেছেন, যে ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা, এতে কোনো সন্দেহ নেই এই দোয়াটি পড়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তাকিদ করেছেন। তৃতীয় উপায় হচ্ছে দাজ্জাল থেকে বাঁচার, সূরায়ে কাহাফের প্রথম দিক থেকে অথবা শেষ দিক থেকে গোটা সুরাটি যদি সুরায়ে কাহাফ মুখস্থ নাও করতে পারেন, কমের পক্ষে প্রথম দিক থেকে 10 আয়াত অথবা শেষ দিক থেকে 10 আয়াত, দুই দিক থেকে করলে বেশি ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রকম হাদিস আছে। কোন হাদিসে রয়েছে যে যেই ব্যক্তি সুরায়ে কাহাফের মান হাফেজা মিন আওয়াইল সুরাতিল কাহাফ, যেই ব্যক্তি সুরায়ে কাহাফের প্রথম দিক থেকে 10 আয়াত মুখস্থ করলো, মান হাফেজা 10 আয়াতিন মিন আওয়াইল সূরাতুল কাহফ, সূরা কাহফের প্রথম দিক থেকে যে ব্যক্তি 10 আয়াত মুখস্ত করলো, ও সিমা মিন ফিতনাতি দাজ্জাল, সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আর একটা হাদিস রয়েছে মিন আওয়াখির সূরাতুল কাহফ, সূরা কাহফের শেষ দিক থেকে যার 10টি আয়াত মুখস্ত রয়েছে, অর্থ জানে মুখস্ত রেখেছে, তাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন, সূরা কাহফ এজন মুখস্ত করবেন। সূরা কাহফ যদি আপনি জুমার দিনে পড়া অভ্যাস করে নেন, তাহলে 10টি আয়াত মুখস্ত করা এমন কোনো কষ্টের জিনিস নাই, খুব সহজ। প্রথম দিকে 10টি আয়াত আর না শেষ দিক দিকে 10টি আয়াত, অথবা প্রথম দিকেও 10টি আয়াত মুখস্ত করে নেন আর শেষ দিকেও 10টি আয়াত মুখস্ত করেন যদি বেশি না করতে পারেন তাহলে, আর না হলে গোটা সূরাটা মুখস্ত করে নিলে তো আরো সুবিধা। আপনার কাছে কোরআন থাক আর না থাক, সফরে চলছেন আপনি সূরাটি পড়ে নেন। আমার ছাত্র জীবন থেকে এই করেছিলাম, লম্বা ট্রেনে সফর করছি বা বাসে সফর করছি, জুমার দিনে হয়তো সফর হচ্ছে, মুখস্ত করে নিয়েছিলাম এই উদ্দেশ্যে যাতে করে কোরআন না থাকলেও সূরা কাহাফটা পড়া হয়ে যায় জুমার দিন। তো আলহামদুলিল্লাহ ওই সূরা কাহাফ যে প্রত্যেক সপ্তাহে পড়ে পড়ে আলহামদুলিল্লাহ ওইভাবে পড়ে সুরা কাহাব, আপনি যদি ইচ্ছা করেন মুখস্থ হবে, এক পাতার সুরা, অর্ধেক পারাও নয়। তো সুরা কাহাফের কমের পক্ষে 10টি আয়াত যারা মুখস্থ রাখে এবং পাঠ করে, তারা দাজ্জাল থেকে ইনশাআল্লাহ মাহফুজ থাকবে। চতুর্থ উপায় দাজ্জাল থেকে বেঁচে থাকার, সেই মুসলিমের হাদিসে সুরা কাহাফ যারা পড়বে
তারা দাজ্জালের চেতনা থেকে নিরাপদ থাকবে। এই হাদিসে মুসলিম শরীফের হাদিস। চতুর্থ উপায় হচ্ছে দাজ্জাল থেকে বাঁচার উপায় হচ্ছে দাজ্জাল যখন চলে আসবে সেই যুগে যথাসাধ্য দাজ্জাল থেকে দূরে থাকার ব্যবস্থা। যখন শুনবেন দাজ্জাল দেশে এসছে, অন্যদিকে আপনি টান দেন, দূরে চলে যান বা আত্মগোপন করেন, লুকিয়ে যান, আপনি যথাসাধ্য লোকজনের ভিড়ভাড় থেকে, হইচই থেকে যত আপনি নির্জনতা অবলম্বন করতে পারবেন, লুকিয়ে যেতে পারবেন বা দূরে সরে যেতে পারবেন তত নিরাপদ থাকবেন। এক আর দ্বিতীয় হচ্ছে নিরাপদ শহর হচ্ছে দুইটি দাজ্জাল থেকে, তা হচ্ছে মক্কা এবং মদিনা। মহান আল্লাহ যাদেরকে তৌফিক দান করবেন যদি মক্কা এবং মদিনায় বসবাস করতে পারে দাজ্জালের ফিতনার কালে, তাহলে ইনশাআল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আরেকটি বিষয় হচ্ছে দাজ্জাল যে এত বড় একটি বড় ফিতনা হবে, তবু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দাজ্জালের কথা কেন উল্লেখ করেননি? কোরআন স্পষ্টভাবে দাজ্জালের কথা উল্লেখ নেই। এর হিকমত সম্পর্কে ওলামায়ে কেরামরা বলেছেন যে দাজ্জাল যেহেতু ইলাহ হওয়ার দাবি করবে, আল্লাহ হওয়ার দাবি করবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত রাখার জন্য তার কথা উল্লেখ করেননি। এবং তাকে যিনি হত্যা করবেন অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অবতরণ করবেন, এই কথাও কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। আর এর উপরে ক্ষান্ত করেছেন যে যিনি মাসিহুল হুদা হবেন, হিদায়তের মাসি হবেন, তিনি আগমন করবেন এবং তার মাধ্যমে হক সত্য প্রতিষ্ঠিত হবে এবং বাতিল বিতাড়িত হবে। আর কোন কোন তাফসীরকার বলেছেন যে একটি আয়াত প্রথমে আমি পাঠ করেছিলাম, সেই আয়াতে কিছু কিয়ামতের লক্ষণ বা নিদর্শনের কথা বলা হয়েছে। সেই লক্ষণগুলি তিনটি, তার মধ্যে একটি হচ্ছে দাজ্জাল। এই আয়াতটি হচ্ছে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 158, যেই দিন তোমার রবের কতিপয় নিদর্শন আগমন করবে, ইয়াউমায়াতি বাদু আয়াতি রাব্বিক, তোমার পালনকর্তা প্রভুর কতিপয় নিদর্শন যখন আগমন করবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেই দিন কোনো ব্যক্তির ঈমান কাজে আসবে না। সেই দিন ঈমান নিয়ে আসবে, ইসলাম গ্রহণ করবে, ঈমানের নবায়ন করবে যে আজকে তওবা করছি, আজকে নামাজ শুরু করব, আজকে অন্যায় থেকে অন্যায় কাজ ছেড়ে দেবো, আজকে মুসলমান হয়ে গেলাম, আজকে মসজিদ হয়ে নিলাম, কোনো কাজে আর আসবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেই দিন কারো ঈমান কাজে আসবে না। তার আগে থেকেই যারা মুমিন ছিল তাদের ঈমান শুধু কাজে আসবে। আর সেই দিন যারা কলেমা পড়বে, সেই দিন বেনামাজি নামাজ হবে, নামাজ ধরবে, সেই দিন পাপিষ্ঠ পাপ ছেড়ে দিয়ে তওবা করবে, তওবার দরজা সেই দিন বন্ধ হয়ে যাবে, তওবার দরজা সেই দিন বন্ধ হয়ে যাবে। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা এর আগে ঈমান নিয়ে আসেনি, এর আগে ছিল কমিউনিস্ট, এর আগে ছিল নাস্তিক, এর আগে ছিল সেকুলার ধর্মনিরপেক্ষ, এর আগে ছিল বিধর্মী, এর আগে ছিল পাপিষ্ঠ, তাদের তওবা কবুল হবে না আর তাদের ওই দিনের নতুন করে ঈমানের নবায়ন কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যারা এর আগে সৎকর্ম করেনি, ভালো কাজ করেনি। তো এই আয়াত সম্পর্কে তিরমিজিতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই যে বাদু আয়াতে রব্বেক, তোমার রবের কতিপয় নিদর্শন যখন চলে আসবে তখন কারো ঈমান কোনো কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটি হচ্ছে তিনটি, একটি হচ্ছে দাজ্জাল, আর একটি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, আর তৃতীয় হচ্ছে জন্তু একটি আসবে, বড় জন্তু, আর সেই জন্তু এসে মানুষের সাথে কথা বলবে, পশুতে কথা বলবে। এই লক্ষণটি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে সময় মোতাবেক আলোচনা করবো, এই মঙ্গলবারের মজলিসে ইনশাআল্লাহ, যে একটি জানোয়ার আসবে পশু, আর সে পশু মানুষের সাথে কথাবার্তা বলবে, গল্প করবে, কথা বলবে, এটি হবে কিয়ামতের লক্ষণ। একবারে কিয়ামত যখন ঘনিয়ে আসবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠান পূর্বকালে, এই তিনটি লক্ষ, তিনটির মধ্যে একটি লক্ষণ যখন চলে আসবে তখন অনেকে তওবা করে, আল্লাহ আকবার, আর তো পৃথিবী থাকবে না, আর ধন সম্পদ টাকা পয়সা তো কোনো কাজে আসবে না, এই বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য নেতৃত্ব গদি তো আর কোনো কাজে আসবে না, সবাই তওবা করবে আর ঈমান নিয়ে আসবে। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ঈমানি খায়রা, আল্লাহ বলছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেই দিন ঈমান নিয়ে আসা কোনো কাজে আসবে না, সেই দিন মসজিদ ধরা আর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই তিনটি আরেকটি হাদিস রয়েছে যে তওবার দরজা খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হলে তওবার দরজা একবারে ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তিরমিজির হাদিস। আর শেষ বিষয়টি হচ্ছে দাজ্জালের ধ্বংস, দাজ্জাল ধ্বংস হবে, ধ্বংস হবে, এর আগে বলেছি কার হাতে, হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের হাতে, এবং তার সাথে থাকবেন ইমাম মেহদী, যার সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিসের কিছু অংশ শোনাচ্ছি। নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাজ্জালের ফিতনা সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, বড় হাদিস হচ্ছে, তার একটু অংশ হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তল্লাশি চালাবেন, কোথায় দাজ্জাল রয়েছে, কোথায় দাজ্জাল রয়েছে তল্লাশি চালাবেন, ফায়াতলবহু সন্ধান করা, হাত্তা ইউদরিকু বিবাবে লুদ, লুদ নামক
শহরের গেটে গিয়ে তাকে পেয়ে যাবে, ফায়াক তলোয়ার সেখানে তাকে হত্যা করবে। মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস রয়েছে যে ইয়াখরুজু দাজ্জালু মিন ফি উম্মতি, নবী বলছেন আমার উম্মতের মাঝে দাজ্জাল আগমন করবে, দাজ্জাল আসবে। ফায়াব আসুল্লাহ ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করবেন, পাঠাবেন। ফায়াতুলবু, তার সন্ধান চালাবে, কোথায় লুকিয়ে রয়েছে, কোথায় রয়েছে দাজ্জাল, যেহেতু দাজ্জাল তো অনেক ঘেরার মধ্যে থাকবে। আজকে ধরেন তো একজন নেতা বা নেত্রী যে কোথাও থাকছে, কতগুলি বেড়ার মধ্যে থাকছে, তার পর্যন্ত সাধারণ পৌঁছিতে পারবে? হ্যাঁ, তাহলে কত মানে সিকিউরিটির ব্যবস্থা থাকছে, তার মধ্যে সে থাকছে। তাহলে দাজ্জালের সিকিউরিটি তখন কেমন হইতে পারে চিন্তা করুন দিদি, সারা বিশ্বের যে নেতা আর আল্লাহ বলে দাবি করবে নিজেকে, তার সিকিউরিটির ব্যবস্থা কেমন হইতে পারে? তাহলে তার পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যে পৌঁছে সম্মান চালাবেন যে কোথায় দাজ্জাল আছে লুকিয়ে, কোনখানে তাকে কোন অট্টালিকাতে রাখা হয়েছে। তো যাই হোক, তার সম্মান চালাবে। আর যখন আরেকটি হাদিস রয়েছে যে দাজ্জাল যখন শুনতে পাবে যে ঈসা আলাইহিস সালাম এসে গেছে, তখন তাই সে ভয়ে এত ভীত হবে যে সে তার মন একবারে এমন ভেঙে পড়বে। উদাহরণ দিয়েছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লবণের সাথে, যে লবণ যতই শক্ত লবণ থাক না কেন, লবণে যদি ঢিমা থাকে আর লবণ সে শক্ত লবণের ঢিমাকে যদি আপনি পানিতে ছেড়ে দেন, কতক্ষণ লাগবে গলে যেতে? খুব তাড়াতাড়ি গলে যাবে। ঠিকই তেমনি দাজ্জাল যেমনই শুনবে ঈসা আলাইহিস সালামের কথা, তো লবণের মতো হেসে গলে ধ্বংস হয়ে ধ্বংসে পতিত হবে। সেখানে পৌঁছে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন, ফায়াতুলবুহু, তার সন্ধান চালাবে, ফায়ুহলিকু, তারপর তাকে ধ্বংস করবে। এটিও মুসলিম শরীফের হাদিস। তো এই দিয়ে মোটামুটি দাজ্জাল সম্পর্কে যেগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। আর একটি বিষয় শুধু বাকি আছে, দাজ্জাল সম্পর্কে বেশ কিছু হাদিস আমার কাছে ফটোকপি করা হয়েছে, কিন্তু এক ঘন্টা হয়ে গেছে, এই জন্য আজকে আর সে আলোচনা যেতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা কোনোদিন সময় সুযোগ হলে দাজ্জাল সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সেই হাদিসগুলি কোনো একদিন শোনানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে নিরাপদ রাখেন, আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ মাহফুজ রাখেন, হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে যেন বাঁচিয়ে রাখেন, ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাত নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে, দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে যেন নিরাপদ রেখে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুখময় করেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ